হ্যালো মুদনা বাবু, এবার আসবে তো? একটা কেস আমি বুঝে দিলাম যে কি। হ্যাঁ বল রে। হ্যাঁ এসে বল 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 কি প্রবলেম বল। বলছি আমি যখন আমার বইয়ের নামে একটা সিলিন্ডার লিখেছিল, ঠিক আছে, গ্যাসটা যখন লিখেছিল তখন নতুন একদম লাল চকচকে সিলিন্ডারটি দিয়েছিল, দিয়ে ইয়াবো যখনই আমি ইয়া করতে যাচ্ছি গ্যাসটি লিখতে যাচ্ছি শুধু পুরোনো সিলিন্ডারটাই দিয়ে দিচ্ছে, যখনই যাচ্ছি সবারই পুরোনো সিলিন্ডারটাই দিবে। কিন্তু অনেক সিলিন্ডার আছে বুঝতে পারছিস, এবারে তুই যে নতুনটা খালি দিচ্ছিস, হ্যাঁ, এবারে তোর একটা ভর্তি টাঙ্কি দিতে হবে, হ্যাঁ, এবার ও ভর্তি দেবে না, শব্দ আর নতুন থাকে না পুরোনো থাকে, এবার ওই টাঙ্কিতে তোর তো নামে খোদাই করে নাই যে এটা তুই টাঙ্কি। ভর্তি হতে তাহলে মনে কর আমি মোটর সাইকেলে নিয়ে তেল ভর্তি যাবো, নতুন মোটর সাইকেলে নিয়ে তো তেল দিয়ে ভরে পরে আমার পুরোনো মোটর সাইকেল, বুঝতে পারছিস, কোথায় গাড়ি আর কোথায় গ্যাস ট্যাঙ্কি। না না হবে না, জিনিসটা দেখ কি বল। আমিও টাকা দিয়ে নতুন ট্যাঙ্কি কিনেছিল, তারপর থেকে যখন গ্যাস তুলতে গেছি ওরকম আমিও তো কিনেছিল, পুরোনো ট্যাঙ্কি দিচ্ছি, তুই কোথায় শুন, মন দিয়ে শুন, বুঝলি, শুন কি দেব, আমি যতবার গ্যাস কিনতে গেছি পুরোনো ট্যাঙ্কি দিয়েছি, কিন্তু ওইভাবে সিস্টেমটা হয়ে আসছে, তো ধর আমি তো কিনেছি নতুন ডুয়া, হ্যাঁ বুঝতে পারছিলে, তো দিবে কেন পুরোনোটা কেন দিবে, আমি লুপ কেন, ওইভাবে সিস্টেম হচ্ছে, তুই নতুনটা পাবে ভালো বুঝো, বুঝতে লাগছি, মনে কর এই যে গেছে লাইটটি, ধর এই যে গ্যাস, এটি ছোট জিনিস, এটা ছোট গ্যাস, সে এটা ছোট গ্যাস দিচ্ছে, তো এইটা যখন গ্যাসটা ভর্তি যাচ্ছি আমি, তো আমার নতুন গ্যাস লাইটটা পুরনো করে দিবে, পুরনো দিয়ে দিবে, তুই বুঝতে পারছিস নি, ব্যাপারটা একই লো, এটা গ্যাস লাইট, এটা ওটা ট্যাঙ্কি, ওটা তো অন্য জায়গায় যাচ্ছে আর তুই নিয়ে ঘুরাই নিয়ে চলে আসছিস, জানে কি আবে ও দিওয়ালি কি ফুলঝড়ি জ্বালা ডালুঙ্গা আবি। শুন শুন বস বস, তোকে ভালো করে বুঝে তাহলে বস, কি শুনছিস, তুই বল, তোর গ্যাসটা শেষ হয়ে গ্যাসটা শেষ হয়ে গেল, তুই গাড়িতে গ্যাস তুলতে গেলি পুরোনো টাঙ্কি তুলে দিয়ে দিচ্ছে, নতুনও জমালে পুরোনো দিয়ে দিচ্ছে, কিন্তু ওখানে তো অনেক টাঙ্কি নতুনও থাকে, তুই যদি বেছে নিতে পারিস তাহলে তুলে আসবি, তো নতুন বেছে নিয়ে আসবো, হ্যাঁ তাইলে ধর মানে কি বলবো, মানে ধর হাসপাতালে আমার বস না রে, আমি যখন কিনেছিলাম অত টাকা দিয়ে তখন নতুন সিলিন্ডারটি দিয়ে দিল বুঝলি, তারপরে বারবার সে পুরোনোটাই দিয়ে দিল, তুই বুঝতে পারছিস, তুই যে গ্যাস কিনেছিস তোর সাথে ওভেন দিল, হ্যাঁ ওভেনটা, ওভেনটা তোর কাছে থাকবে, সিলিন্ডারটা চেঞ্জ হয়ে যাবে বুঝলি, তো নতুন তো দিলে হবে তো না, ওটা ওরকমভাবে হয় না, তুকে আর বুঝতে লাগলাম বুঝলি, না রে তাও তুই একটু খোঁজ খবর নিয়ে দেখবি, খোঁজ খবর নিয়ে আর কিছু নাই, যারা গ্যাস ব্যবহার করে তার দিকে তুই জিজ্ঞেস করবি, বুঝতে পারিস তো বুঝবি, এই একই বলবে, না তুই একটু বেশি জানিস তো ওই জন্য বলো যে একটু কেসটা দেখবি না, একটু খোঁজ খবরটা নিয়ে কি বলে, দেখার কিছু নাই রে, তুই যারা গ্যাস ব্যবহার করে জিজ্ঞেস করবি একই বলে, লো দে তুই তো তোর আর নতুন গ্যাস সিলিন্ডার আর পালি না আর পাবি না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দিলসে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ।